কেয়ামতের একটা আলামত হলো কেয়ামতের আগে স্যাটেলাইট চ্যানেলের সমৃদ্ধি আসবে স্যাটেলাইট চ্যানেলের একটা জয় জয়কার অবস্থা দেখা যাবে আজকে সারা দুনিয়াতে প্রায় 13,000 এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে 13,000 এরও বেশি টেলিভিশন চ্যানেলগুলো মানুষের ঘরে ঘরে বিভিন্ন ধরনের অশ্লীলতা বেহায়াপনা পৌঁছে দিচ্ছে শেষ জামানায় স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অশ্লীলতা এবং বেহায়াপনা ঘরে ঘরে পৌঁছে যাবে ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার মুসান্নাফের ভিতরে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন তিনি বলেছেন লায়ু শিকান্না আইয়ুসাব্বা আলাইকুম শাররুম মিনাস সামাঈ হাত্তা ইয়াবলুগাল ফায়াফি খুব শিগগিরই এমন একটা সময় আসবে যখন আকাশ থেকে মহাকাশ থেকে ক্ষতিকর বস্তু নিক্ষিপ্ত হবে আকাশ থেকে ক্ষতিকর বস্তু বর্ষিত হবে যা ফায়াফি পর্যন্ত পৌঁছে যাবে জিজ্ঞেস করা হলো ওয়ামাল ফায়াফি ফায়াফি এটা কি উত্তর দিলেন ফায়াফি হচ্ছে আল আরদুল কফর অনাবাদী মরুপ্রান্তর অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা জনবসতি যেখানে আছে সেখানে তো পৌঁছাবেই মরুপ্রান্তর মরুভূমি পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে বেহায়াপনা পৌঁছে যাবে অশ্লীলতা ও বেহায়াপনার জনক ডিসেন্টিনা এটা যদি আপনি মরুভূমিতেও লাগায় দেন সেখানেও আপনি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিতে পারবেন কথাগুলোর সাথে আজকের জামানার মিল আছে না নাই তারপরে শেষ জামানার আরেকটি দৃশ্য হচ্ছে কিয়ামতের একটি আলামত হলো মিথ্যা অপবাদ আর মিথ্যা সাক্ষ্য এগুলো বেড়ে যাবে এখন তো আমাদের সমাজ এত ভালো হয়েছে যে কোথাও মিথ্যা সাক্ষ্য দিতে আমরা কখনো দেখি না কি বলেন আপনারা আছে কথা বলাও তো বিপদ এখন প্রাকৃতিক বিপর্যয়ের ঘন ঘটা চতুর্দিকে দেখেন না গাড়ি পুরায় একজন মামলা খায় আরেকজন অপরাধ করে একজন কারাভোগ করে আরেকজন আবার তার নামে সাক্ষ্যও আছে বলা হচ্ছে সাক্ষ্য প্রমাণে মিলে গেছে কি আর বলবো দুঃখের কথা কত বড় বড় আলেমদের বিরুদ্ধেও তো মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকেও দণ্ডিত করে দেওয়া হয়েছে দুনিয়ার ইতিহাসে এগুলো নাই আপনারা আবার এটা বাংলাদেশের সাথে এনে মিলাই ফেলিয়েন না এখন আমরা অনেক জায়গায় কথাও বলতে পারি না কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে ফেরাউনের নোটিশ দিয়েছে আরেকজন আমি বললাম আশ্চর্য ব্যাপার ফেরাউন তো মিশরে ছিল মিশরের ওয়াজ আপনি বাংলাদেশে টেনে নিয়ে আসছেন কেন তাহলে কি তার সাথে রক্তের বন্ধন বা রুহানি কোনো সম্পর্ক আছে কি নইলে এরকম হইল কেন এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে আছে মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে নবীজি বলেছেন ইন্না বাইনা ইয়াদাইসা শাহাদাতুজ জোর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে মিথ্যা সাক্ষ্য তখন বেড়ে যাবে দেখা যাবে মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষগুলোকে দণ্ডিত করে দেওয়া হবে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া হবে মিথ্যা সাক্ষ্যের প্রচলন বেড়ে যাবে আর মিথ্যা সাক্ষ্য দিতে 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 দিতে
শেষ জামানার মানুষ এত নিচে নেমেছে যে আল্লাহওয়ালা মানুষদের বিরুদ্ধেও তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে এত নিচে নেমেছে কিয়ামতের আগের আরেকটা আলামত হলো ব্যাপক পরিমাণ হত্যাকাণ্ড বেড়ে যাবে খুন খারাপি বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন বাইনা ইয়াদাইস সাআহ আইয়ামুল হারজ আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় হারাজ বেড়ে যাবে সাহাবীরা বললেন ওয়ামাল হারাজু ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞেস করা হলো হারাজ কি আল্লাহর নবী বললেন হারাজ মানে হলো ব্যাপক পরিমাণ হত্যাকাণ্ড নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়বে এলাকা এলাকায় সমাজে সমাজে খুন খারাপি বেড়ে যাবে তাকিয়ে দেখেন আজকের সমাজের দিকে আপন ভাইকে খুন করে ফেলে ছেলে তার বাপকে খুন করে ফেলে ছেলে তার মাকে খুন করে ফেলে ভাই তার ভাইকে খুন করে ফেলে ভাতিজা চাচাকে খুন করে চাচা ভাতিজাকে খুন করে রাজনীতির জন্য ভাই ভাইকে খুন করে সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে অর্থের জন্য সম্পদের জন্য নিজেদের রক্ত সম্পর্কের মানুষকে নিজেরাই মেরে ফেলে এই রকম মানুষ আমাদের এই জামানায় নাই তাকায় দেখেন না চতুর্দিকে এরকম মানুষে ভরা আর যে কোনো সময় যে কোনো নির্বাচন আসলে এই খুন খারাপি আরো বাড়ে আর পাবলিকও কত ধরনের শব্দ চয়ন করে কই উইকেট নাকি পতন হয়েছে মাঝে মাঝে এগুলো ফেসবুকে দেখি তো তখন ভাবি মনে হয় কোন দেশের সাথে কোন দেশের খেলা হচ্ছে ক্রিকেট খেলা মনে হয় কোন উইকেট পড়ছে পরবর্তীতে শোনা যায় না হুজুর এটা ওই উইকেট না এটা অন্য উইকেট আপনি বুঝবেন না কি বলেন এরকম দেখা যায় কি যায় না কি এক আশ্চর্য সমাজে আমরা বসবাস করছি সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে ফেলছে ভাতিজা চাচাকে খুন করে ফেলছে রক্ত সম্পর্কের লোক রক্ত সম্পর্কের লোককে খুন করে ফেলতেও দ্বিধাবোধ করছে আরো ভয়ঙ্কর হাদিস শুনেন কি সাংঘাতিক কথা নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান খুব শিগগিরই মানুষের উপরে এমন এক জামানা আসবে লা ইয়াদরিল কাতিলা ফি আইয়ি শাইইন কাতালা হত্যাকারী লোক সে জানবে না সে কেন কাউকে হত্যা করছে ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা যাকে হত্যা করা হবে ওই বেচারাও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে ভালো করে শুনে যে হত্যা করবে ওই খুনি জানে না সে কেন খুন করছে যে আবার যাকে খুন করা হচ্ছে নিহত ব্যক্তি সেও জানবে না আমাকে কেন এই লোকটা মেরে ফেলছে হয়তো কথাটা অনেকের মাথায় এখনো ভালোভাবে ঢুকে নাই বর্তমান জামানার সাথে এগুলোর মিল আছে আমি এক পার্টি করি আপনি এক পার্টি করেন আমার পার্টিতে আমার বিরোধী কেউ আছে এখন তাকে আমার সাইজ করা দরকার আমি মনে করেন তার রক্ত সম্পর্কেরই কাউকে আনলাম সে আমার দলের বললাম যা উইকেটটা ফালায় দাও সে আর জিজ্ঞেস করে না বস উইকেট ফালাবো কেন মারবো কেন না জেনে গিয়ে উইকেট ফালায় দিচ্ছে তাইলে যে ব্যক্তি হত্যা করছে সে কি জানে কেন তাকে হত্যা করছে গিয়ে যাকে হত্যা করছে সে হয়তো অন্য পার্টির সে জানে না তারই চাচা তারই ভাই তারই মামা তারই খালা তারই খালু তার সাথে দেখা করতে এসে তাকে মাইরা দিবে রিসিভ করেছে মেরে ফেলেছে সে জানে না তার আপন লোকটা কেন তাকে মেরে ফেলছে এটা শেষ জামানার চিত্র নবীজি বলেছেন যে খুনি সেও জানবে না কেন তাকে দিয়ে খুন করানো হচ্ছে যে মারা যাবে সেও জানবে না কেন আমাকে মেরে ফেলা হচ্ছে এই দৃশ্য তো এখন সমাজে নাই চোখ বোলায় দেখেন আপনার আশেপাশে এগুলো আছে শেষ জামানার দৃশ্য এগুলো 1500 বছর আগে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আখেরি জামানায় কিয়ামতের আগে রেশমি পোশাক পরিধানকে মানুষ জায়েজ মনে করবে
মদ্যপান মাদককে মানুষ জায়েজ মনে করবে বাদ্যযন্ত্র গান বাজনাকে মানুষ হালাল মনে করবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে এমন এক সময় খুব শিগগিরই আগমন করবে যখন আমার উম্মতের লোকেরা শেষ জামানার মানুষেরা আমার উম্মতের শেষ জামানার লোকেরা রেশমি পোশাককে পরিধান জায়েজ মনে করবে মদ্যপানকে জায়েজ মনে করবে বাদ্যযন্ত্রকে তারা হালকা বিষয় হিসাবে মনে করবে আর এখন তো এমন এক সময় আসছে 24টা ঘন্টায় বাজনার যন্ত্রণায় আমরা বাঁচি না সহজ হয়ে গেছে যারা বাজাচ্ছে এরা কারা সবগুলা পরিচয় দেয় তারা নাকি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান কখনো বাজনা প্রমোট করতে পারে না নবীজি বলেছেন বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আর সে বাদ্যযন্ত্র বাজিয়ে দিচ্ছে সব জায়গায় বাজনার সয়লাব বিভিন্ন অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত দিয়ে কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে 20 মিনিট পর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ঝাকানাকা বাজনা শুরু হয়ে যায় এগুলো তো আমাদের সমাজে নাই এরপরে নবীজি বলেছেন শেষ জামানার মানুষ কিয়ামতের আগে পথভ্রষ্ট পূর্ববর্তী শেষ জামানার মানুষ কিয়ামতের আগে শেষ জামানার লোকেরা পথভ্রষ্ট পূর্ববর্তী বিভিন্ন জাতির অনুসরণ করবে পূর্ববর্তী পথভ্রষ্ট বিভিন্ন জাতির অনুসরণ করবে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা যতদিন না আমার উম্মত পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির অনুসরণ না করে এরা এমন ভাবে অনুসরণ করবে নবীজি কেমন উদাহরণ দিলেন শুনেন শিবরাম বিশিবরেন পূর্ববর্তী পথভ্রষ্ট জাতি তারা যদি এক হাত আগায় অনুসরণ করে এক হাত আগাবে ওয়াদিরাআম বিদিরাআইন শুধু তাই নয় তারা যদি এক গজ পিছনে যায় তো এক গজ পিছনে যাবে এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি তাহলে কাফারিসি ওয়ার রোম পারস্য এবং রোম জাতির কথা বলছেন নাকি নবীজি বললেন ফাকালা ওয়ামানান ওয়ামানান ওয়ামানিন নাসু ইল্লা উলাইক ওই পথভ্রষ্ট জাতি ছাড়া আর কাদের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম খুব শিগগিরই এমন এক যুগ আসবে যখন মানুষ তাদের পূর্ববর্তী পথভ্রষ্ট জাতিকে এমন ভাবে অনুসরণ করবে শিবরান শিবরান ওয়াদিরান বিদিরাইন পূর্ববর্তী পথভ্রষ্ট জাতি এক হাত আগালে অনুসরণ করে মুসলমানরাও এক হাত আগাবে এরা যা করবে মুসলমানরাও তাই করবে বলবেন হুজুর এই হাদিসটার সাথে একটা উদাহরণ মিলায়া দেন গেল পাঁচ দিন আগে চার দিন আগে 31st নাইটে ইহুদি খ্রিস্টানরা যা করেছে তাদেরকে অনুসরণ করে বাংলাদেশের বহু মুসলমানরাও তা করেছে আর 31st নাইট না আসলে আমরাও বুঝতাম না এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এত ইহুদি খ্রিস্টানের অনুসারী আছে বুঝতাম না তো আমরা 31st নাইট সেদিন সে রাতে 12টার পরে ঢাকার অবস্থা তো ভয়াবহ চিটাঙ্গে হইছে ওই রাতে আতশবাজি ফুটিয়েছে কারা ফটকাবাজি করেছে কারা তারাই করেছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ইহুদি আর খ্রিস্টানের বাচ্চার অনুসরণ করেছে মুসলমান পরিচয় দিতে তোমার লজ্জা লাগার কথা তুমি বেলাজ বেশরম ব্যক্তিত্বহীন মুসলমান তোমার আবার নতুন করে কালেমা পড়ে ইমানদার হওয়া দরকার আবার কালেমা পড়ে আবার মুসলমান হও তোমার ইমান নাই কে বলেছেন এটা
আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করে সে তাদের সাথেই হাশরের মাঠে উঠবে সে তাদের অন্তর্ভুক্ত হয়েছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে কোন পথভ্রষ্ট জাতির অনুসরণ করে সে তাদেরই অনুসারী হয়ে যায় বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কয়েকটারে ধরছি বললাম তুমি যে ফটকা ফুটাইলা আতশবাজি ফুটাইলা কেন করছো বলো ইতিহাস বলো কয় হুজুর হ্যাপি নিউ ইয়ার বললাম ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার কিন্তু এই দিনে উৎসব করে কারা এবং কেন করে ইতিহাস বলো কয় আই ন জানিত দে আমি জানি না তো তুমি জানো না এটা করো কেন তোমার পটভূমি জানা দরকার ইতিহাস জানা দরকার পটভূমি ইতিহাস না জেনে কিছু বলা বা করা এটা অজ্ঞতা এটা মূর্খতা আল্লাহর হাবিব বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় এমন কিছু লোক থাকবে আমার উম্মতের ভিতরে নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে পূর্ববর্তী পথভ্রষ্ট জাতির অনুসরণ করবে কি বললেন হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বা তাবি'তুমুহুম এমন কি এরা যদি সাপের গর্তেও যায় তাদেরকে অনুসরণ করে তোমরাও সেখানে যাবে অবস্থা এমন পর্যায়ে পৌঁছাবে সাহাবীরা এটা শুনে বললেন আল্লাহর রাসূল আপনি কি আল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি নাসারার কথা বলছেন নাকি নবীজি বললেন ফামান তারা ছাড়া আর কাদের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করব কারণ এরা তো পথভ্রষ্ট ইহুদিরাও পথভ্রষ্ট খ্রিস্টানরাও পথভ্রষ্ট এই 31st নাইট এটা ইহুদি খ্রিস্টানরা উদযাপন করে এবং আমি গত জুমায় সুস্পষ্ট ভাষায় ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি যে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব আপনি আবার বলবেন না হুজুর এটা দুনিয়ার মানুষ পালন করে সার্বজনীন উৎসব নট সার্বজনীন উৎসব এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব এটা পোপ অষ্টম গ্রেগরি তিনি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলন করেছিলেন যিশু খ্রিস্টের জন্মের 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে এবং সেই সনের সেই খ্রিস্টীয় ক্যালেন্ডারের বছর গণনাও তারা শুরু করেছে যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে সেখান থেকে এক দুই গুণে গুণে এখন 2024 এবং জানুয়ারির প্রথম দিনকে তারা তাদের ধর্মীয় উৎসব মনে করেই ওই দিন তারা উৎসব পালন করে এবং ইহুদি খ্রিস্টানরা 31st নাইটে তারা এটাকে ধর্মীয় উৎসব মনে করেই আতশবাজি কিংবা আরো বিভিন্ন ধরনের বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠে মুসলমানের সন্তান কি তাদের অনুসরণে এমনটা করা উচিত তো কিছু যদি না করে নবীজির কথা মিলবে কেমনে আমাকে একজন ওই দিন রাতে বলছে কি হুজুর আপনারা এত ওয়াজ করেন এগুলার ফলাফল কি তারে আমি উত্তর দিতাম কি তারে উত্তর দিয়েছি এরকম কিছু মানুষ যদি এরকম না করে আমরা ওয়াজ করতে পারবো না তো কই বুঝলাম না বললাম কিছু মানুষ যদি এরকম না করে আমি হাদিসটা মানুষকে ওয়াজ করে শোনাবো কেমনে নবীজি যে বলেছেন আখিরি জামানায় আমাদের মধ্যেই কিছু লোক থাকবে এরা ইহুদি আর খ্রিস্টানের বাচ্চাদের অনুসরণ করবে তো আমাদের বাড়ির আশেপাশে আমাদের সমাজের কিছু লোক যদি না করে তো কি নিয়ে ওয়াজ করবো আমরা প্রশ্ন করে ঠেকায় পড়ছে কয় হুজুর কোন দিকে তো আটকানো যায় না আমি বললাম না এরা এগুলো করবে এগুলো বলে গিয়েছেন পথভ্রষ্ট কিছু লোক গোমরা কিছু লোক এগুলো করবে এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এরা আমাদের ওয়াজের আরো একটা পয়েন্ট বাড়াই দিয়েছেন ওয়াজের আরো একটা পয়েন্ট কি করেছে বাড়াই দিয়েছে এটা না করলে তো এই পয়েন্টটা অনেক জায়গায় আলোচনায় আসতো না এটা এসেছে বলেই এই এই মানে হাদিসগুলো এসেছে যে আখেরি জামানার কিছু লোক এরকম থাকবে এই উম্মতের ভেতরেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে ইহুদিরা যা করে খ্রিস্টানরা যা করে তারাও তাই করবে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন শেষ জামানা কিয়ামতের আগে আখেরি জামানার আরেকটি চিত্র হলো আরবের মধ্যে প্রাসাদের প্রতিযোগিতা শুরু হবে বিল্ডিং টাওয়ারের প্রতিযোগিতা আরম্ভ হবে নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের একটা আলামত হলো আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান নবীজি বলেছেন নগ্ন পদ নগ্ন দেহ
রাখালেরা প্রাসাদ বানানোর উঁচু উঁচু টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবে দেখেন কি সুন্দর শব্দ চয়ন নবীজি বললেন আনতারাল হুফাতাল উরাতাল আলা নগ্নপদ নগ্নদেহ রাখালেরা মরুভূমির রাখালেরা এখানে মরু অঞ্চলের লোকদের কথা বলা হচ্ছে মানে আরবের কথা বলা হচ্ছে যে আরবের লোকেরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আরম্ভ করবে এই আরবদের ইতিহাস হলো এই তো গত কয়েক দশক আগেও এরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করত এই আরবদের কথা বলছি মধ্যপ্রাচ্যে এখন যে আরবদের এত রাজত্ব এত পাওয়ার এত সমৃদ্ধি তাদের অর্থবিত্ত সব দিক দিয়ে তারা এখন এগিয়ে আছে এদের ইতিহাস হলো এই আরব দেশের কিছু কিছু অঞ্চল এমন ছিল যে কেউ বা সাগরে গিয়ে মাছ ধরত মাছ ধরে জীবিকা নির্বাহ করত কেউ বা মরুভূমিতে উট ভেড়া দুম্বা ছাগল চড়িয়ে জীবিকা নির্বাহ করত আল্লাহ তাদেরকে তেলের নেয়ামত দিয়েছেন এই তেলের নেয়ামত পেয়ে তাদের কপাল খুলে গেছে যাই হোক সম্পদ সম্পদের প্রকৃত মালিক আমরা নই সবকিছুর মালিক কে আল্লাহ দিয়েছেন এটাকে কাজে লাগানো উচিত সঠিক ব্যবহার করা উচিত দিনের কল্যাণে উম্মার কল্যাণে কাজে লাগানো উচিত বিল্ডিং বানানো সুন্দর করে বাড়ি ডিজাইন করা হারাম নয় সুন্দর করে বাড়ি বানানো প্রাসাদ বানানো বাড়ি বানানো এটা হারাম নয় কিন্তু নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ এগুলো নিয়ে প্রতিযোগিতা আরম্ভ করবে কোন দেশে হয়েছে 120 তলা টাওয়ার সে বলবে আমি বানাবো 130 তলা টাওয়ার এখন আরব দেশগুলোতে এরকম টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে এগুলো শেষ জামানার আলামত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসেন পরবর্তী পয়েন্ট আল্লাহর হাবিব বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে শেষ জামানায় অশ্লীলতা এবং কুকর্মকারীরা হয়ে যাবে সমাজের বুদ্ধিমান তাদেরকে মনে করা হবে সমাজের বুদ্ধিমান মানুষ আর যারা নিজেদেরকে অশ্লীলতা থেকে সেফ রাখবে তাদেরকে বলা হবে এরা হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় অজ্ঞ আমি উদাহরণ একটু পড়ে দেই হাদিসটা আগে শোনাই নবীজি বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন যাকে সাইয়্যিদুল মুহাদ্দিসিন বলা হয় তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি ইয়াকুলু তিনি বলেছেন ইয়াতি আলাইকুম জামান খুব শিগগিরই এমন এক জামানা এমন এক সময় আসবে يخير فيه الرجل بين العجز والفجور সেই জামানায় অশ্লীলতা এবং কুকর্মকারীরা তাদেরকে ওই সমাজের বুদ্ধিমান মানুষ বিবেচনা করা হবে আর যারা অশ্লীলতা থেকে নিজেকে সেফ রাখবে তাদেরকে ওই সমাজের অজ্ঞ মানুষ বিবেচনা করা হবে যদি হাদিসটা না বুঝেন তো আসেন আপনাকে বুঝাইয়ে দিই একজন মানুষ দিন মেনে চলেন একজন মানুষ দিন চর্চা করেন সবসময় আল্লাহর হুকুম আহকামগুলো পালন করেন একটা মেয়ে ধরেন একটা মেয়ে বিয়ের প্রস্তাব এসেছে শুনতেছেন আপনারা বিয়ের প্রস্তাব এসেছে আমাদের দেশের বিয়ে শাদির সিস্টেম তো জানেন কুরবানির গরু কিনতে যেমন পাঁচ সাতজন মিলে যায় গরুকে যেমন ভালোভাবে দেখে যাচাই বাছাই করে আমাদের দেশেও কিছু কিছু জায়গায় দেখা যায় কনে দেখতে গেলে যে বর বিয়ে করবে তার সাথে তার ভাই তার চাচাতো ভাই তার দুলা ভাই তার চোদ্দ গোষ্ঠী সবাই যায় গিয়ে মেয়েকে ডেকে এনে সবাই মিলে দেখা যায় দেখছে বিভিন্ন প্রশ্ন করছে হাঁটাচ্ছে ঘুরাচ্ছে দাঁত দেখতেছে পা দেখতেছে হাত দেখতেছে এগুলো তো আমাদের সমাজে নাই ওই ফ্যামিলির মেয়েটা বলল তার বাবাকে তার মাকে বা তার আত্মীয় স্বজনকে যে দেখো আমার বিয়েতে ছেলে যদি আমাকে দেখতে চায় দেখুক আমার সাথে কথা বলুক কোনো অসুবিধা নাই কিন্তু তার সাথে তার চোদ্দ গোষ্ঠী যেন এসে আমাকে না দেখে বা আমার সাথে কথা না বলে এটা আমার পর্দার খিলাফ মেয়েটা বলছে ভালো কথা না খারাপ কথা
দাদার আত্মীয় স্বজনরা বলল নতুন ধর্মিক হইছে। তাহলে এই যে মেয়েটা নিজেকে বেপর্দা থেকে সেফ করলো আর সমাজ তাকে অজ্ঞ বানালো, সমাজ তাকে কি বানালো কয় বুঝে না, এরা ব্যাকডেটেড, এরা আপডেট যুগে নাই। নবীজি বলেছেন শেষ জামানায় অশ্লীলতায় ঝাঁপিয়ে পড়লে মনে করবে ঠিক আছে এটা এটা কি খুব জেন্টেল এবং আমাদের মতো ভদ্র সমাজের বাসিন্দা, আর দিন মেনে চললে বলা হবে সে আসলে এখনো মূর্খ থেকে গেছে, ব্যাকডেটে থেকে গেছে। কি হাদিসের সাথে আমাদের সামাজিক রীতিনীতির মিল আছে না নাই? একটা ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, সে কখনো খারাপ কথা বলে না, আজান হলে নামাজে যখন আসে এলাকা দিয়ে এলাকার গলি দিয়ে ডানে বামে সবাইকে ডাকে, তো তখন আশেপাশে বলল নতুন মুসল্লি হয়েছে, এরকম টিটকারি আছে কি নাই? এরকম আছে। অনেকে বলে হুজুর এত ওয়াজ হয় মানুষ নামাজি হয় না কেন? নামাজি বাড়ে, আর কিছু বেনামাজি না থাকলে ওয়াজের পয়েন্ট বাড়বে না, ওই যে এটা একটা পয়েন্ট ঠিক না? নবীজি এটাও বলেছেন আখেরি জামানায় মানুষ মসজিদকে রাস্তা বানাবে, এটাও আরেকটা হাদিস, কিন্তু আজান শুনে দুই রাকাত নামাজও এসে পড়বে, এটা শেষ জামানার মুসল্লির অবস্থা। শুধু তাই নয়, নবীজি বলেছেন মসজিদে ঢুকলে নামাজই দেখা যাবে, হাত্তা লা তারা ফিহা খাশিয়া, কিন্তু মানুষের নামাজে খুশু পাওয়া যাবে। তো আমি যে হাদিস নিয়ে আলোচনা করছিলাম, নবীজি বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় অশ্লীলতা এবং কুকর্মকারীদেরকে বলা হবে সমাজের সবচেয়ে ফার্স্ট ক্লাস লেভেলের নাগরিক তারা, আর যে ব্যক্তি অশ্লীলতা থেকে বেঁচে থাকবে তাকে বলা হবে এ অজ্ঞ, এ কিছু বুঝে না। 31st night থেকে যারা সেফ থাকলো বা এটার বিরুদ্ধে যারা বললো, 31st এর ব্যাপারে মানুষকে যারা সচেতন করলো, এক শ্রেণীর মানুষ বলল মোল্লারা এগুলো বুঝবে না, আধুনিক জ্ঞান নাই, মানে এদেরকে বানাই দিল কি অজ্ঞ। আর যারা এটা পালন করলো গুনাহ করলো বলা হলো এরা আধুনিক জামানা সম্পর্কে যুগ সম্পর্কে জানে। বিভিন্ন বিয়ে শাদিতে বিয়ে হবে, এখন যে ছেলেটা বিয়ে করছে তার মা বাবাকে তার আত্মীয় স্বজনকে বলছে যে আমি বিয়েটা সুন্নতি তরিকায় করব, বিয়েতে কোনো অশ্লীলতা বেহায়াপনা নাচ গান এগুলো হবে না। দেখা গেল তার কাজিন তার মামা চাচারা বলতেছে নতুন মুসলমান হয়েছে, কি বলে এরকম ট্রল কি সমাজে আছে কিনা? অনেক যুবক ছেলেরা আমাদেরকে এরকম বলে, কয় হুজুর আমার খুব মন খারাপ। বললাম কেন ভাই? কয় এরকম এরকম আমি চেয়েছি দিনের পথেই থাকি আর দিন মেনেই সব কিছু করি, কিন্তু আমার চারপাশে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেকে এটা বাজেভাবে দেখে, এমনকি এমন পরিবারও আছে যেই পরিবারের কেউ পর্দা করে না, সেই পরিবারেরই কোনো মেয়ে যখন হঠাৎ করে কোনো কারণে দিন মানা আরম্ভ করে, হতে পারে সে তার কলেজে বিশ্ববিদ্যালয়ে কারো দ্বারা দাওয়াত পেয়েছে, সেই দাওয়াতে তার বিবেকের দুয়ার খুলে গিয়েছে, চিন্তা করেছে আমার আর বেপর্দা হয়ে চলা উচিত, সেই মেয়েটি যখন পর্দা করা আরম্ভ করেছে, বাহিরের মানুষ বাদ দেন আমাদের দেশে এমনও পরিবার আছে তার মা বাপ তাকে বেপর্দা বানানোর জন্য দিনের পর দিন তার দিনের পর দিন তারা তাদের মেয়েকে কথা শোনাতে থাকে, এইরকম পরিবারও আমাদের সমাজে আসে না নাই? এরকম সমাজ এরকম পরিবার আমাদের মধ্যে বিদ্যমান আছে। এগুলো হচ্ছে শেষ জামানার আলামত। নবীজি বলেছেন ওই জামানায় তোমরা যদি এই দৃশ্যের সাথে মিল পেয়ে যাও তখন কি করবা, প্রেসক্রিপশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন ফামান আদরাকা যালিকা জামান, যে ব্যক্তি ওই জামানা পাবে ফালইখতার আল আজজ আলাল ফুজুর, সে ব্যক্তি যেন অজ্ঞই থাকে, এখানে অজ্ঞ থাকা মানে মূর্খ থাকা না, বরং দিন মানলে ভালো পথে চললে মানুষ তাকে অজ্ঞ বললেও সে যেন ওইটা মেনে নেয় যে ঠিক আছে আমি
অজ্ঞই এর পরেও যেন সে অশ্লীলতা বা বেহায়াপনায় নিজেকে জড়িয়ে না ফেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন হেদায়াত দান করেন এরপরে আখিরি জামানার আরেকটি অবস্থা হলো নবীজি বলছেন শেষ জামানায় শুদ্ধি অভিযান চালিয়ে কি অভিযান শুদ্ধি অভিযান চালিয়ে ভালো ভালো মানুষগুলোকে মেরে ফেলা হবে মেরে ফেলে যেগুলো সমাজে থাকবে সব আবর্জনা নিকৃষ্ট পচা নষ্ট ভালো থাকবে না ইবনে মাজাহ এই হাদিস এসেছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين أبو هريرة رضي الله عنه اي حدثتي بولونا كوري چن تيني بولي چن رسول كريم صلى الله عليه وسلم بولي چن لتنتقهن كما ينتق التمر من أقفاله নষ্ট খেজুর থেকে যেমন ভালো খেজুরগুলোকে আলাদা করে ফেলা হয় কোন খেজুর বাগানের নষ্ট খেজুর থেকে যেমন ভালো খেজুরগুলোকে আলাদা করে ফেলা হয় ওয়ালিয়াযহাবান্না খিয়ারুকুম ওয়ালিয়াবকায়ান্না শিরারুকুম নবীজি বলেছেন শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ভালো মানুষগুলোকে মেরে ফেলা হবে শুধুমাত্র পাপি তাপি নষ্ট খারাপ মানুষগুলো বেঁচে থাকবে শেষ জামানায় ভালো মানুষগুলোকে নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলা হবে ইতিমধ্যে কয়েক শতাব্দী ধরে এই দৃশ্য চলমান আছে পৃথিবীর অতীত আপনি যদি ভালো করে অধ্যয়ন করেন এবং বর্তমানের দিকেও যদি নজর দেন তাহলে দেখবেন কত নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া জালিমের গোষ্ঠী শেষ করে ফেলছে এগুলো শেষ জামানার দৃশ্য এরপরে নবীজি বলেছেন আখিরি জামানায় আমার উম্মত এরা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আপনারা বলবেন হুজুর আরেকটা হাদিস না আমরা শুনি যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে ইহুদি খ্রিস্টান 72 দলে ভাগ হয়েছে আর আমার উম্মত ভাগ হবে 73 দলে ওইটা বলা হয়েছে আকীদার ক্ষেত্রে আর এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে মৌলিকতার ভিত্তিতে দুই দলে বিভক্ত হবে নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে দুই দল এখানে বলা হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণের কথাই হাদিস আল্লাহর হাবিব বলেছেন ইউসিরুনা সিনফাইন আমার উম্মতের মধ্যে আখেরি জামানায় দুই দল দেখা যাবে একটা দল হলো সিনফান নাসিমিন হুরিহিম ফি সাবিলিল্লাহ যারা মাথা উঁচু করে বুক উঁচু করে আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গ করে আল্লাহর পথে সংগ্রাম করবে যাতে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত আল্লাহর বিধান বাস্তবায়িত হয় এটা হলো একটা দল আরেকটা দলকে কারা এরা নবীজি বললেন ওয়াসিনফান উম্মালান লিগাইরিল্লাহ আরেক দল হবে গায়রুল্লাহর কর্মী বাহিনী হাদিসে বলেছেন উম্মালা উম্মালান মানে হলো কর্মী বাহিনী নবীজি বলেছেন আরেক দল হবে গায়রুল্লাহর কর্মী বাহিনী যারা সমাজে রাষ্ট্রে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিপরীতে মানুষের বিধান বাস্তবায়নের সংগ্রাম করবে এই লক্ষ্যে তারা মিছিল করবে এই লক্ষ্যে তারা রক্ত দিবে সংগ্রাম করবে প্রাণপণ চেষ্টা করবে এই রকম গায়রুল্লাহর কর্মী বাহিনী তো আমাদের সমাজে একজনও নাই আছে মানে বেশি আছে এই মসজিদেও কয়জন আছে ফেরেশতা জানে আমি বলি নাই আমি জানি গায়রুল্লাহর বাহিনী কারা গায়রুল্লাহর বাহিনী তারা যারা আল্লাহর নিয়ামতকে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বিপরীত বিধান বাস্তবায়নের জন্য প্রাণপণ প্রচেষ্টা করে এরাই হচ্ছে গায়রুল্লাহর বাহিনী
পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ কোরআনে বলেছেন আন আকীমুদ্দিন দ্বীন কায়েম করো কায়েম মানে কি নামাজের কথা বলা হয়েছে আকীমুস সালা নামাজ কায়েম করো কায়েম করা মানে হলো শুধু নিজে নামাজি হলে চলবে না বরং আপনি চার পাশে নামাজ কায়েম করবেন এটা প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠিত করবেন চালু করে দিবেন নামাজ যেমন প্রতিষ্ঠিত করতে নামাজ যেমন প্রতিষ্ঠিত করার আদেশ এসেছে তেমনি দ্বীন বা দ্বীনের বিধানাবলীকে আইন কানুন কেও আল্লাহর জমিনে বাস্তবায়নের আদেশ এসেছে যে অফিস থেকে যার অফিস থেকে তিনি কে আল্লাহ আপনি সেটা বাদ দিয়ে মিছিল করেন আন্দোলন করেন রক্ত দেন গলা ফাটাই ফেলেন আল্লাহর বিধানের বিপরীতে যে দিন বাস্তবায়নের কথা বলা হয়েছে সেই দিন বাস্তবায়ন করলেন না আপনি তো কবরের দুই নাম্বার প্রশ্নের মামলার আসামি আপনি ওই উত্তর দিতে পারবেন না যারা দিনের মিছিল না দিয়ে অন্য মিছিলে গিয়েছেন আপনি কবরের দুই নাম্বার প্রশ্নের আসামি আপনি ওই উত্তর দিতে পারবেন না কবরের দুই নাম্বার প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি মান ওনারা বুঝতেছে যদি শুনতেছে আর কে কথা কয় হুজুর আসল কথা বলে ফেলতেছে নাজি ভাইয়া এগুলা শুনো কারণ আমরা অলরেডি এই এই মামলায় সম্মুখীন হয়েছে মার রব্বুকা তোমার রব কে পরের প্রশ্ন নাকি মা দীনুকা দীন কি দীন মানে কি দীন এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ দীন এটার অনেক অর্থ কোরআনে দীন শব্দটি প্রায় ২০ ২১ এর অধিক অর্থে ব্যবহার হয়েছে যেমন দীন মানে হলো আখিরাত দীন মানে হলো বলবেন হুজুর এটা আবার কেমন কথা আপনাদের পরিচিত সূরা সূরা মাউন প্রথম আয়াত কি আরআইতাল্লাযী ইউকাযযিবু এখানে দীন মানে হলো বিচার দিবস আখিরাত দিবস আবার কোথাও কোথাও দীনের অর্থ করা হয়েছে জীবন বিধান যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনা এই আয়াতগুলোতে দীনের অর্থ করা হয়েছে জীবন ব্যবস্থা জীবন পরিচালনার মেথড কোথাও কোথাও আবার কোরআনে দীন শব্দের অর্থ করা হয়েছে আনুগত্য এরকম দীন শব্দটি ব্যাপক অর্থবোধক এই কবরে কিন্তু দীন সম্পর্কে প্রশ্ন আছে তো বলা হয়েছে আকীমুদ্দিন আকীমুদ ওই মা দীনুকার প্রশ্ন আছে না ওই দিনের কথা বলা হচ্ছে আকীমুদ্দিন দুনিয়াতে থাকার সময়ে যতদিন আছো এই দীন কায়েমের সাথে থাকো এখন দীন কায়েমের সাথে থাকা মানে কি উত্তর হলো সমস্ত নবীরা দীন কায়েমের প্রচেষ্টা চালিয়েছেন জীবনভর আজীবন দীন কায়েমের প্রচেষ্টা করেছেন কিভাবে তারা বলেছেন জমিনটা যেহেতু আল্লাহ আল্লাহর জমিনে সবকিছুর ফয়সালা হবে সবকিছুর মীমাংসা হবে সবকিছু চলবে যার হুকুমে যার আইনে যার বিধানে তিনি কে আল্লাহ নবীদের এই কথা মেনে নিয়ে যারা ঈমান আনলেন তারাও নবীদের সাথে শামিল হয়ে গেলেন এই দীন কায়েমে কেউ রক্ত দিলেন কেউ জীবন দিলেন কেউ শহীদ হয়ে গেলেন এখন এই দীন কায়েমের সাথে থাকা আপনার জন্য অপরিহার্য আপনার জন্য অপরিহার্য কিন্তু যায় কোথায় যুবক তরুণ ছাত্ররা যায় কোথায় যে যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর দিনের পথে দিনের মিছিলে দিন কায়েমের পথে থাকার জন্য তার এই যৌবন যায় তার জীবন যায় তার পুরো বয়স চলে যায় সামনে পিছনে অনেকের চামচামি করতে করতে এই চামচামি বাদ দেন বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য কোরআনে বলা হয়েছে সেখানে থাকেন তাহলে দুই নাম্বার প্রশ্নের আসামি আপনি ওইটা উত্তর দিতে পারবে ওই উত্তরে কি বলবে জানেন নবীজি বলেছেন সে তখন উত্তর দিবে লা আদ্রি কোন দিনের কথা বলো আমি এটা জানি এটা কি রবিবার দিন না সোমবার দিন কিছুই জানি না আর যে ব্যক্তি এই দিনের পথেই থাকবে সে তো বলে ফেলবে কেন জানবো না আমি এই দিনের কথা এই দিনের জন্যই তো আমার সারা জীবন ব্যয় হয়েছে আমার দিন হলো দিনি আল আল্লাহর কাছে দিন একটাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম
তো নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মত দুই দলে ভাগ হবে এক দল গায়রুল্লাহ ওই দলের নেতা হলো শয়তান কোরআনে বলা হয়েছে এরা হচ্ছে হিজবুশ শয়তান এরা হচ্ছে শয়তানের অনুসারী আমরা কি শয়তানের অনুসারী হব না তাহলে আমরা কার পথে চলব আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কতিয়াতুর রহম মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবে না বর্তমানে যান্ত্রিক সভ্যতার জামানায় আমরা এখন এতই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি আমরা আমাদের আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর রাখি না আমরা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি নিজেদের রক্ত সম্পর্কের মানুষদেরই কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই যদি জিজ্ঞেস করেন আপনার চাচার কি খবর আপনার খালার কি খবর দাদা দাদির কি খবর উত্তর দিবে ভাই আমি তো দুই তিন বছর পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগই নাই জানি না তারা আছে নাকি নাই এই রকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন যখন সময় সুযোগ পান তাদের বাড়িতে ঘুরতে যাবেন নিজের নানা বাড়িতে যাবেন খালার বাড়িতে যাবেন মামার বাড়িতে যাবেন চাচা চাচির বাড়িতে যাবেন তাদের খোঁজ খবর রাখবেন কেউ অসুস্থ হলে আপনি তাদের খোঁজ খবর নেবেন দেখা সাক্ষাৎ করবেন তাদের খবর নেবেন কারা কেমন আছে সেটা আপনি জানবেন কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর হাবিব বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না আত্মীয়দের খোঁজ খবর রাখে না সে কখনো জান্নাতেও যেতে পারবে না যারা শহরে থাকেন বা যারা প্রবাসে বিদেশে থাকেন গ্রাম থেকে এসে যারা শহরে থাকেন দেখা যায় দুই বছর দুই মাস চার মাস ছয় মাস চলে যায় গ্রামে যায় না এলাকার কারো খোঁজ খবর রাখে না এই রকম মানুষও কিন্তু আছে যারা গ্রাম থেকে এসে শহরে থাকেন একটু সময় পেলে গ্রামে যাবেন অনেকে আছে গ্রাম থেকে শহরে আসার পরে সবাই না আমি এরকম কিছু মানুষ দেখেছি আর কি গ্রাম থেকে শহরে এসে কয়েক মাস বা কয়েক বছর থাকার পরে এরপরে যখন মাঝে মাঝে গ্রামে যায় আরে বাপরে বাপ যে ভাবসাব বাড়ে খুব ভাবসাব বাড়ে আমি নিজের চোখে এগুলো দেখেছি অনেক অথচ সেই গ্রামের মাটির গন্ধ এখনো তার শরীরে আসে না নাই যে তার জন্মস্থানকে ভুলে যায় যে তার মাটিকে ভুলে যায় এই মানুষগুলো নিমুখ খারাপ নিজের জন্মস্থানকে কখনো ভুলে যাওয়া যাবে না এমন মানুষও আছে তার জন্ম হয়েছে এমন এলাকায় ধরেন ব্যাকওয়ার্ড এলাকা প্রত্যন্ত এলাকা শহরে এসে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার নিজের এলাকার ঠিকানাও মানুষকে কয় মানুষ কি মনে করবে আপনি প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক বড় হওয়ার পরেও এরপরে যদি নিজের জন্মস্থানের পরিচয় সাহস করে দিতে পারেন এটাই হচ্ছে একজন প্রকৃত মানুষের আসল পরিচয় তার জন্মস্থানকে সে ভুলে যায় না আপনি বড় হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তো কি হয়েছে আপনি বলবেন আমি এই মাটির সন্তান এই মাটির গন্ধ এখনো আমার শরীরে আছে আর আপনি মারা যাওয়ার পরে তো ওই আপনার এলাকার লোকজনই আপনার জন্য আফসোস করবে এরাই জানাজায় এগিয়ে আসবে প্রথমে এই জন্য এলাকার মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবেন এখানে হয়তো অনেকে আছেন গ্রাম থেকে শহরে এসেছেন শহরে থাকেন সপ্তাহে বা মাসে সুযোগ পেলেই কয়েকদিন গিয়ে গ্রামে থাকবেন আবার গ্রামে গিয়ে একদম ঘরের ভিতর বন্দী হয়ে গেলে চলবে না মানুষের সাথে একটু উঠা বসা চলাফেরা কিছু মানুষ এমনও আছে শহরেও আছে এরকম অনেক ছেলেরা আছে ফার্মের মুরগির মতো কলেজে ইউনিভার্সিটিতে পড়ে সামাজিকতা জানে না তার বাসায় কেউ আসলে তার সাথে গিয়ে একটু কথা বলা কেমন আছেন সালাম দেওয়া কেমন আছেন এরপরে কথাবার্তা বলা এগুলো যে আদব এটা জানেও অনেক ফ্যামিলিতে মা বাপও এগুলো শেখায় না এগুলো শেখা দরকার এবং আপনি আপনার এলাকায় গেলে মানুষের খোঁজ খবর নেওয়া গ্রামে গেলেন গিয়ে শুনতে পেলেন যে আমার অমুক চাচা অসুস্থ হয়ে গিয়েছে আমার বাবার সাথে তার উঠা বসা চলাফেরা ছিল আপনি শোনার পরে চলে যাইয়েন ওই বাড়িতে গিয়ে একটু ওই অসুস্থ চাচার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে আসেন দেখবেন মানুষটা খুশি হয়ে যাবে
অন্যদিকে নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে নবীজি বলেছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে একটা হক হলো কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সুবহানাল্লাহ তো বলছিলাম গ্রাম থেকে উঠে আসছে শহরে কয়েক মাস কয়েক বছর থাকার পরে একদম ভাব সামনে গ্রামে গিয়ে বলে কি অবস্থা তোমাদের চতুর্দিকে ময়লা এগুলো আমার সহ্য হয় না অথচ এই ময়লার মধ্যেই গোরাগুড়ি খাইয়া সে বড় হয়েছে ঠিক কি না গ্রামের মসজিদে ঢুকছে বলতেছে তোমাদের মসজিদ এত ময়লা এটা ওইটা মানে অনেক কিছু বলতেছে আমাদের তো শহরে এমন এমন আছে এটা না বলে পারলে আপনি শহরে যেমনটা দেখেছেন অভিজ্ঞতা নিয়ে নিজের গ্রামকে নিজে ওইভাবে পারলে সাজা মানুষকে কখনো হেয় করবেন না তুচ্ছতাচ্ছিল্য করবেন না ব্যাংকে চাকরি পেয়েছে ভালো কোনো চাকরি পেয়েছে সচিবালয়ে মন্ত্রণালয়ে সে অফিসে বসে আছে তার গ্রামেরই এক চাচা স্যান্ডেল পরে লুঙ্গি পরে চলে এসেছে এসে বলতেছে ভাতিজা কেমন আছো কয় ভাতিজা মানে আমাকে সাড় ডাকো এরকম আছে না নাই আপনি যত বড় জায়গায় যাবেন নিজের এলাকায় গেলে আপনি সমবয়সীদেরকে বলবেন তোরা যে আমাকে আগে তুই বলে ডাকতি ওই তুই বলেই ডাকবি এটাই সুন্দর আপনার বয়সে বড় যারা আপনাকে নাম ধরে ডাকত তাদেরকে বলবেন আগের মতো আমাকে এখনো নাম ধরেই ডাকবেন এটার নাম ভদ্রতা এটার নাম হলো বিনয় আল্লাহ তাআলা এই গুণগুলো দিয়ে আমাদেরকে গুণান্বিত করে দেন কিছু ছেলেদেরকে দেখেছি গ্রাম থেকে উঠে এসে শহরে ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে তারপরে যখন গ্রামে যায় তার সমবয়সীরা কেউ যদি তাকে ওই আগের মতো কৈশোরকালের মতো সম্বোধন করে হয়তো চিনোসামারে আমি চুয়েট থেকে পাশ করা তুই কি আমার সাথে আগের মতো কথা বললি হবে আচ্ছা আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে মিল আছে না নাই বাস্তবতা অহরহ এগুলো যাহারা যারা আপনারা শহরের স্থায়ী বাসিন্দা আপনাদের এই অভিজ্ঞতা নাই আমাদের মতো যারা আমার মতো যারা এখানে আরো অনেকে আছেন গ্রাম থেকে উঠে আসছেন আমি তো গ্রামের ছেলে বিলের পারের গ্রামে জন্ম আমার সেখানে কাদামাটিতে গোড়াগুড়ি খেয়ে বড় হয়েছি শহরে এসেছি এক শহর থেকে আরেক শহরে গিয়েছি মিশেছি মানুষের সাথে এগুলো বাস্তবে দেখেছি আমার মতো যারা গ্রামের বাসিন্দা আছেন কি বলেন আমাদের গ্রামগুলোতে এরকম দৃশ্য প্রায়ই দেখা যায় না আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করেন এরপরে নবীজি বলেছেন আখেরি জামানায় মূর্খ আবেদ মূর্খ আবেদ মূর্খ ইবাদতকারী মানুষ আল্লাহু আকবার এই হাদিসটা যখন আমি সকালে পড়ছিলাম আজকে সকালে ফজরের পরে আমার বারবার বারবার মাথার ভেতরে এই বিষয়টাই আসতেছিল যে নবীজি কি আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলছেন বুঝলি এই কথাগুলো আমাদের সমাজের সাথে এত পূর্ণতার সাথে কিভাবে মিলে যাচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান আখিরি জামানাটা এমন হবে উব্বাদুল জুহাল মূর্খ ইবাদতকারী বেড়ে যাবে আমার সমাজে যত মুসলমান আছে যারা ইবাদত আদায় করে রাগ করবেন না আপনারা সত্যি কথা হলো এই যদিও ব্যাপারটি বলতে খারাপ লাগে শুনতেও খারাপ লাগে দুঃখজনক কথা এটা আমরা যারা ইবাদত বন্দেগী করি আমাদের বেশিরভাগের ইবাদত বন্দেগীর তরিকা পদ্ধতি জানা নাই সহি তরিকায় হয় না অর্থাৎ যেভাবে করা দরকার ওইভাবে হয় না দেখা যাবে হিসাব করলে 95% উপরেই পাওয়া যাবে এরকম লোকরা ইবাদত করে আমি যদি একদম নামাজ এটা তো আমাদের সবচেয়ে বড় ইবাদত বেশিরভাগ মুসলমানের অবস্থা হয় এমন নামাজটাও ঠিক মতো হক আদায় করে পড়তে জানে ভুলে ভরা নামাজ নামাজে যখন সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক এটা সহি করে পড়তে জানে না আমি একদিন শুনি একজন তাশাহুদ পড়ছে আত্তাহিয়াত আত্তাইয়াতু শব্দটা হচ্ছে আত্তাহিয়াতু এখন শোনাচ্ছে আত্তাইয়াতু লিল্লাহি ওয়া সালাবাতু আমি বললাম ভাই ভাত কোথা থেকে নিয়ে আসছেন এখানে শব্দ হলো ওয়া সালাওয়া এরকম অনেক মানুষ আছে তাশাহুদ শুদ্ধ করে বলতে পারে না দুরুদ শুদ্ধ করে বলতে পারে নামাজে যে
শেষ বৈঠকে দোয়ায়ে মাগফিরাত আছে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা শুদ্ধ করে পড়তে তিলাওয়াত সহিনা কুরআন তিলাওয়াত সহিনা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটাকে বলে সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম রুকুর তাসবিহগুলো শুদ্ধ করে বলতে পারে নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান শেষ জামানায় উবাদুল জুহাল ইবাদতকারীরা হবে জাহেল মূর্খ সে যে ইবাদত করবে ইবাদতের তরিকা না জেনে ইবাদত করা আরম্ভ করবে আপনি বলবেন হুজুর করলেই হইছে আল্লাহ তার দয়া আমাদের চেয়ে অনেক বেশি তিনি কবুল কইরা নেবেন কি জাতের কথা কি জাতের কথা আপনি শিখলেন না কেন দুইজন পরীক্ষা দিয়েছে একজন 10 পৃষ্ঠা লিখেছে আরেকজনও 10 পৃষ্ঠা লিখেছে একজন পেয়েছে 100 তে 90 95 আরেকজন পেয়েছে ডাবল জিরো তাহলে 10 পৃষ্ঠা দুজনেই লিখলো একজন 90 95 আরেকজন ডাবল জিরো কেন একজন 10 পৃষ্ঠা ঠিকঠাক লিখছে আরেকজন 10 পৃষ্ঠা ঠিকঠাক লেখা নাই জুমার নামাজে আমি আসলাম বা যে কোনো নামাজে আমি আসলাম একজন মানুষ নামাজের সব নিয়ম কানুনগুলো জানে দুই রাকাত পড়লো আর একজন জানে না সুবহান রাব্বিয়াল আলা আত্তাইয়াতু লিল্লাহি ওয়া সালাবাতু এরকম করে সে পড়লো দুই রাকাত আর একজন ঠিকঠাক মতো দুই রাকাত দুইজনের নামাজ কি সমান আপনি শিখলেন না কেন দুইটা অপরাধ আপনি দুই মামলার আসামি এখন এক মামলা না একটা হলো ভুল পড়ছেন নামাজ ভুল আর দুই নাম্বার মামলা হলো শিখলেন না কেন ওই মামলার আসামি আপনি কারণ আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন সর্বপ্রথম শিখার আদেশ দিয়ে ইকরা পড়ো আগে আগে কি পড়ো এরপরে মানো আর জ্ঞান অর্জনকে নফল করা হয়েছে না ফরজ করা হয়েছে এখন কি সবার জন্য মুফাসসির এরপরে মুহাদ্দিস হওয়া ফরজ না আমার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জানা আমার জন্য তা আমার জন্য কি নামাজ জানা নফল না ফরজ আমার জন্য নামাজ জানা সকলকে তো হুজুরের মতো মসজিদের খতিব হইতে হবে না খতিব হইতে হইলে আলেম হইতে হইলে 20 25 বছর পড়াশোনা করা লাগবে এখন সবাইকে এটা হওয়া লাগবে না কোরআনে কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের মধ্যে কিছু মানুষ এমন থাকা দরকার যারা দ্বীন নিয়ে গবেষণা করবে এটা সবাইকে হওয়া লাগবে কিছু মানুষ হবে কিন্তু নামাজ কি কিছু মানুষ আদায় করলে হবে মসজিদের ইমাম সাহেব এলাকার সবার পক্ষ থেকে আদায় করলে হয়ে যাবে তাহলে এটা আপনার সবাইকেই জানতে রোজা বাধ্যতামূলক তাইলে এটাও আপনাকে এর মাসআলাগুলো কি করতে হবে জানতে হবে এমনি করে যে ইবাদতগুলো আপনার জন্য অবশ্য পালনীয় যেটাকে আরবিতে বলা হয় ফরজ এবং আরো কিছু মৌলিক বিষয়াবলী এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জানাও আপনার জন্য ফরজ তাহলে যে ব্যক্তি ইবাদত সহি করে আদায় করবে না তার মামলা কয়টা কয়টা একটা না অনেক সময় দেখবেন এক অপরাধ করেও দুই মামলা খায় এখানে অপরাধটা এমন অপরাধ করছে একটা মামলা খাবে কয়টা এই মামলা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই এখনো সময় আছে এখনো সময় আচ্ছা আমি একটা জিনিস জানি না আমি যার কাছে গিয়ে শিখলে আমার হবে তার কাছে আমি ছুটে যাব আমি শিখব এই জ্ঞান পিপাসা আমাদের মধ্যে থাকা দরকার আল্লাহ সবাইকে জ্ঞান পিপাসা দান করুন আজকে তো অনেক সময় হয়ে গেছে আমরা আপাতত এতটুকুই আগামী জুমায় পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি